পাবনার আতাইকুলার সাদুল্লাপুর ব্যবসায়ী বারেক প্রমাণিকের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী পাবনা জেলা প্রতিনিধি হাসান মিয়ার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আক্তার মিতু সাদুল্লাপুর আঞ্চলিক সড়কে নিহতের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলেন মানববন্ধনে বক্তারা বাড়ি থেকে বারেক প্রমাণিককে পাওনা টাকা দেবে বলে ডেকে নেয় অত্র এলাকার মাসুদ ও দায়িত খা তারা সুপরিকল্পিতভাবে হত্যা করে ধান খেতে ফেলে রেখে দিয়ে চলে যায় দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও এই ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হলেও এখনও ধরা ছোয়ার বাইরে আরও অনেকেই এই সকলই চিহ্নিত সন্ত্রাসী তারা এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না উল্টো নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছেন দ্রুত এই সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা মানববন্ধন শেষ বিক্ষোভ মিছিল বের হয়ে খালিশপুর মোর পাবনা সুজননগর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নিহতের পরিবারের বাড়ির সামনে এসে শেষ হয় উল্লেখ্য গত সন্ধ্যায় বারেক প্রমাণিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অত্র এলাকার মাসুদ ও খা পরে সকালে ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়